সরকারি চাকরি করে নিজের দায়িত্ব পালনের পাশাপাশি একটা মানুষ সারাক্ষণ দেশের কথা ভাবছেন, নানা সমস্যা সমাধানের চেষ্টা করছেন। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষে যোগ দিয়ে তিনি তো রীতিমতো বিপ্লব করলেন। এত কিছু করার ফলাফল নিরাপদ খাদ্য থেকে তাকে সরিয়ে রেলে দেওয়া হলো। মাত্র কয়েক মাস আগে রেলে যোগ দিয়েও থেমে থাকলেন না তিনি। রেলের সম্পদ উদ্ধারের পাশাপাশি টিকিট কালোবাজারি বন্ধে দারুণ সব উদ্যোগ নিয়েছিলেন, যে কারণে হয়তো অনেকের পেটে লাথি লেগেছিল। আর তাতেই রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব থেকে তাকে ওএসডি করা হয়েছে। কার কথা বলছি অবশ্যই বুঝার বাকি থাকার কথা নয়। তিনি সময়ের অন্যতম একজন ভালো মানুষ এবং তুমুল জনপ্রিয় সরকারি ব্যক্তিত্ব মাহবুব কবির মিলন, যাকে ওএসডি করায় সামাজিক মাধ্যমে প্রতিবাদের ঝড় বইছে। আমাদের আজকের এই ভিডিওটিতে জানাবো সকলের প্রিয় মাহবুব স্যারের আসল পরিচয় থেকে শুরু করে নানান অজানা তথ্য, সেই সাথে তাকে বারংবার ওএসডি করার গোপন রহস্য জানতে ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর হ্যাঁ, আপনি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল বাটনটি আলতো করে প্রেস করে নিন। চলে যাচ্ছে এবার মূল আলোচনায়। অতিরিক্ত সচিব মাহবুব কবির মিলনকে ওএসডি করায় সামাজিক মাধ্যমে এখনও প্রতিবাদের ঝড় বইছে। মাহবুব কবির মিলন তার ভেরিফাইড ফেসবুকে ওএসডি হলাম লিখে আদেশের কপিটি শেয়ারের পর থেকে লাখ লাখ মানুষ তাতে প্রতিক্রিয়া দেখাচ্ছে। অধিকাংশ পাঠকই ওএসডির আদেশে ক্ষোভ হতাশা প্রকাশ করে ওএসডির আদেশ প্রত্যাহারের দাবি জানায়। কিন্তু কে এই মাহবুব কবির মিলন? কেনই বা তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ওএসডি করা হলো? এ নিয়ে জানার আগ্রহ সবার। গত মার্চ মাসে যশোরের মনিরামপুরে মাস্ক না পরায় তিন বৃদ্ধকে কান ধরিয়ে লাঞ্ছিত করে এসিল্যান্ড সায়েমা হাসান। এ নিয়ে সমালোচনার ঝড় উঠলে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দেন তৎকালীন রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনপ্রিয় ব্যক্তিত্ব মাহবুব কবির মিলন। তিনি বলেন, আমি অনুতপ্ত, লজ্জিত এবং ক্ষমাপ্রার্থী। আমাদের মেয়েটির ভুলের দায় আমাদের। আমরা হয়তো পারিনি আমাদের সন্তানদের অন্তরের গভীরে ঢুকে মানবিক মূল্যবোধ জাগাতে। আমরা পারিনি যথাযথ আদব কায়দা শেখাতে। আমরা পারিনি বঙ্গবন্ধুর সেই স্বপ্নের সেবক হতে। আমরা পারিনি আমাদের সন্তানদের নৈতিক অবক্ষয় আর মূল্যবোধের পতন ঠেকাতে। আমরা পারিনি তাদের সত্যবাদী হয়ে গড়ে তুলতে। এ দায় একান্ত আমার। মাহবুব কবির এর আগে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। কিছু সময়ের জন্য ছিলেন কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত চেয়ারম্যানও। এ সময়ে তিনি ভেজাল ও নানা অনিয়মের বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে আলোচিত হন। মাহবুব কবির নিরাপদ খাদ্য কর্তৃপক্ষে দায়িত্ব পালনকালে বেশ কিছু বহুজাতিক কোম্পানির ভেজাল ও ক্ষতিকর কোম্পানির পণ্য আটকে দেন। তার প্রচেষ্টায় বর্তমানে চট্টগ্রাম বন্দরে প্রায় ৪৫ কোটি টাকার MBM আটক হয়েছে। সম্প্রতি তিনি কৃষিপণ্যের জন্য আমদানিকারক 41টি প্রতিষ্ঠানের ক্ষতিকর পণ্য শনাক্ত করেন। বিষয়টি নিয়ে উচ্চ পর্যায় থেকে তার উপর ক্ষোভ প্রকাশ করা হয়। এর আগে রেলওয়ের যাত্রী সাধারণের কাছে মাহবুব কবির মিলন বেশ জনপ্রিয় একটি নাম। রেলকে জনবান্ধব করতে তিনি বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছিলেন। এর মধ্যে আছে টিকিট কাটতে NID বাধ্যতামূলক করা, অনলাইনে টিকিটের টাকা রিফান্ড করা, রেল সেবা অ্যাপের মাধ্যমে ফটো বা ভিডিও যুক্ত করে তাৎক্ষণিক অভিযোগ প্রদানের ব্যবস্থা ইত্যাদি। এছাড়া মাহবুব কবির মিলনের প্রচেষ্টার কারণে মোবাইল ব্যাংকিং সেবাদাতা বিকাশ তাদের নিরাপত্তায় ব্যাপক পরিবর্তন এনেছে। এর ফলে প্রতারকেরা আর অ্যাকাউন্ট থেকে টাকা চুরির সুযোগ পাবে না। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি জনপ্রশাসনের কর্মকর্তাদের জিজ্ঞাসা করেন মাহবুব কবির মিলনের অপরাধটা কি, কেন তাকে ওএসডি করা হলো। দুর্নীতি আর ব্যর্থতার দায়ে যার বিচার হওয়ার কথা সে হয় সিনিয়র সচিব, আর যিনি সততার সঙ্গে লড়াই করেন তিনি হন ওএসডি। এটা কেমন নিয়ম? মাননীয় প্রধানমন্ত্রী, আপনার দৃষ্টি আকর্ষণ করছি। না, নিজের জন্য কোনোদিন আপনার কাছে চাইনি, আজও আমার জন্য নয়, বলতে বসেছি আরেকজনের জন্য। কারণ মাহবুব কবির মিলন স্যারকে ওএসডি করার কথা শুনে ভীষণ মর্মাহত হয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী, মাহবুব কবির মিলন স্যার সরকারের একজন অতিরিক্ত সচিব বা শুধু একটা নাম নয়, আমার কাছে তিনি একজন যোদ্ধা, একটা লড়াই, একটা স্বপ্ন। তাহলে কেন তাকে ওএসডি করা হবে? এই বুঝি ভালো কাজের পুরস্কার? দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে যাওয়া স্বপ্নের পরিণতি কি এমনই? সরকারি চাকরি করে নিজের দায়িত্ব পালনের পাশাপাশি একটা মানুষ সারাক্ষণ দেশের কথা ভাবছেন, নানা সমস্যা সমাধানের চেষ্টা করছেন। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষে যোগ দিয়ে তিনি রীতিমতো বিপ্লব করলেন। এত কিছু করার ফলাফল নিরাপদ খাদ্য থেকে তাকে সরিয়ে রেলে দেওয়া হলো। মাত্র কয়েক মাস আগে রেলে যোগ দিয়েও থেমে থাকলেন না মাহবুব স্যার। রেলের সম্পদ উদ্ধারের পাশাপাশি টিকিট কালোবাজারি বন্ধে দারুণ সব উদ্যোগ নিয়েছিলেন। এই তো বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করতে বেশ কয়েকদিন আগে তিনি একটা স্বপ্নের কথা বললেন। 10 জন অফিসার নিয়ে 3 মাসে তিনি দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের অনুমতি চাইলেন। এই চাওয়াই কি তবে কাল হলো? আমি ভীষণ মর্মাহত। এদেশে যখন কোনো সরকারি কর্মকর্তা সততার সাথে লড়াই করেন, দেশ ঠিক করার জন্য সর্বোচ্চ চেষ্টা করেন, আমি তাদের ভক্ত হয়ে যাই, নিজে থেকে যোগাযোগ করি, তাদের লড়াইয়ের পাশে থাকি।
আমি দেখেছি সরকারি চাকরির মধ্যে থেকেও অনেক কর্মকর্তা এই দেশটাকে ভালোবেসে নানা উদ্যোগ নেন, কিন্তু সবসময় দেখেছি সাধারণ মানুষ তাদের ভালোবাসলেও তাদের পেশার অন্যরা সবসময় বসে থাকে কিভাবে তাদের ঘায়েল করা যায়। হ্যাঁ, এই দেশের নানা সময়ে নানা বিষয় নিয়ে আমরা সবসময় প্রতিবাদ করি, উদ্দেশ্য একটাই, এই দেশ আর দেশের মানুষেরা ভালো থাকুক। মাহবুব কবির মিলন স্যারকেও আমার তেমনি একজন লড়াকু মনে হতো। আমি মনে করি বাংলাদেশের সিভিল সার্ভিসের গর্ব মাহবুব কবির স্যার। তিনি গণমানুষের বিশ্বাস ভালোবাসা বয়ে নিয়ে চলা একজন অতিরিক্ত সচিব। আমি দেখেছি দেশের মানুষের জন্য তিনি দপ্তর থেকে দপ্তরে, প্রান্তর থেকে প্রান্তরে ছুটে বেরিয়েছেন। আমি দেখেছি তিনি কাজ করেন এক দপ্তরে, কিন্তু ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোর মতো সকল অনিয়মের বিরুদ্ধে চিঠি দিয়ে যান সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব বরাবর। এগুলো কোনোটাই উনার কাজ নয়, কিন্তু তিনি করে যাচ্ছেন। এমনও হয়েছে অন্য দপ্তরের মন্ত্রীর মিটিংয়ে যাওয়ার জন্য সংশ্লিষ্টদের রিকোয়েস্ট করেছেন, একজন ক্যাডার কর্মকর্তা হয়েও কনফারেন্স রুমে চেয়ার পাননি, দাঁড়িয়ে থেকেছেন, তবুও গিয়েছেন শুধুমাত্র অনিয়মের চিত্র মন্ত্রীর সামনে তুলে ধরার জন্য। বহুবার অপমানিত হয়েছেন, বহুবার চাকরি চলে যাওয়ার হুমকিও এসেছে, তবু তিনি অবিচল ছিলেন। নানা বিষয়ে আমি মাহবুব স্যারের কাজ দেখেছি আর সরকারি কর্মকর্তাদের ওপর আস্থা বেড়েছে, বলতে দ্বিধা নেই। দুর্নীতির বিরুদ্ধে তার যে লড়াই, মাহবুব কবির স্যারের যে বক্তব্য, তাতে আমার রক্তে শিহরণ জাগত, ভীষণ আশাবাদী হতাম। সত্যি বলছি, আমলাতন্ত্রে আমি বিশ্বাস না করলেও ভালো ও সৎ আমলাদের প্রতি আমার আস্থা ও বিশ্বাস ছিল। সে কারণেই মুনির চৌধুরী, মাহবুব কবির মিলন বা ইউসুফ ভাইদের আমি ভীষণ ভালোবাসি। মাননীয় প্রধানমন্ত্রী, একমাত্র আপনিই পারেন এই দেশটাকে বাঁচাতে। প্লিজ, মাহবুব কবির মিলন স্যারের মতো মানুষকে কাজে লাগান। দুর্নীতির বিরুদ্ধে একটা যুদ্ধ দরকার এই দেশে, সেই যুদ্ধে মাহবুব কবির স্যারদের মতো লোক দরকার। দিয়ে দেখেন না তাকে দায়িত্ব। অতীতে যেহেতু কোনোদিন ফেল করেননি, আমার বিশ্বাস তিনি একটা বিপ্লব করতে পারবেন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি জনপ্রশাসনের কর্মকর্তাদের জিজ্ঞাসা করেন মাহবুব কবির মিলনের অপরাধটা কি, কেন তাকে ওএসডি করা হলো। সারা জীবন সৎ থেকে মানুষের পাশে থাকাটা অপরাধ? দুর্নীতিমুক্ত দেশের কথা বলা অপরাধ? দুর্নীতি আর ব্যর্থতার দায়ে যার বিচার হওয়ার কথা, সে হয় সিনিয়র সচিব, আর যিনি সততার সঙ্গে লড়াই করেন তিনি হন ওএসডি, এটা কেমন নিয়ম? মাননীয় প্রধানমন্ত্রী, মাহবুব কবির মিলনরা যদি হেরে যায়, তাহলে এই দেশের জনপ্রশাসনে থাকা বহু সৎ কর্মচারী কর্মকর্তা লড়াই করার সাহস পাবে না। মাননীয় প্রধানমন্ত্রী, এই দেশে বঙ্গবন্ধু একচুল পরিমাণ দুর্নীতি করেন নাই। আমি বিশ্বাস করি আপনিও চান দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ। সেই বাংলাদেশ গড়ার লড়াইয়ে মাহবুব কবির মিলনদের ভীষণ দরকার, ভীষণ। আপনি শহর নীতি নির্ধারকদের কাছে অনুরোধ, মাহবুব স্যার যে লড়াইটা শুরু করেছেন সেটা করতে দিন। আশা করছি সাধারণ মানুষের এই চাওয়া আপনার কাছে পৌঁছাবে। তাকে ওএসডি থেকে এমন কোনো দায়িত্বে দিন যেটা দেশের জন্য জরুরি, তাতে দেশ এবং দেশের মানুষই নিরাপদে থাকবে, এগিয়ে যাবে বাংলাদেশ। প্রিয় ভিউয়ার্স, মাহবুব কবির মিলন নামক এই অতিসাধারণ সরকারি কর্মকর্তাকে আপনার কেমন লাগে? তাকে দেশের বড় কোনো দায়িত্বে দেওয়া হলে কেমন সফলতা পাবে বলে আপনার ধারণা? কমেন্ট করে জানিয়ে দিন তাকে নিয়ে আপনার মূল্যবান মতামত। সেই সাথে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন এবং অনেক অনেক শেয়ার করে চারিদিকে ছড়িয়ে প্রতিবাদের ঝড় তুলুন। আরও এমন আলোচিত ব্যক্তিদের জীবনের কথা ও নানান অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।